হ্যালো গাইস, সকলকে নমস্কার আমার পেন্টিং অ্যান্ড পেটস এম্পায়ার চ্যানেলটিতে। আমার ছোট ছোট সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগত জানাই। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ রইলো, ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা পুরোপুরি দেখো। আজ তোমাদের ভিডিওটিতে আলোচনা করব সেকেন্ড ড্রয়িং শেখার সেকেন্ড স্টেপগুলি। একই রকম অপ্সরা 2B পেন্সিল লাগবে। তোমরা একটা ড্রয়িং বুকে স্কেল ছাড়াই এরম কতকগুলি মার্জিন টানবে। এরম কতকগুলি মার্জিন টানবে পরপর 50 থেকে 60টি, প্রতিটা 50 থেকে 60টি এরম টানতে থাকবে। প্রায় 50 থেকে 60টি এরম টানতে থাকবে। এটি টানা হয়ে গেলে ঠিক তার অপোজিট দিকে এরম টানবে। এই লাইনগুলো টানলে কি হবে, পরবর্তীকালে কোনো মার্জিন ছাড়াই সমান লাইন টানতে পারবে। এছাড়াও অনেক আঁকার ক্ষেত্রে অনেক সমান লাইনে কোনো মার্জিনের দরকার পড়বে না। অপোজিট দিক টানা হয়ে গেলে দ্বিতীয় তোমরা শিখবে রাউন্ড। রাউন্ড কীভাবে করতে হয়, এই একটা রাউন্ড করলে ভেতরে বারবার এরম করতে থাকবে রাউন্ড। এটি করলে তোমরা কোনো যে কোনো কম্পাস ছাড়াই বৃত্ত আঁকতে পারবে, যে কোনো কম্পাস ছাড়াই এরকম করতে থাকবে, সার্কেল করতে থাকবে। এটি করা হয়ে গেলে ঠিক অপোজিট দিক থেকে এরম করতে থাকবে, ফের ভেতর থেকে একই রকমভাবে ঠিক অপোজিট দিক থেকে এরকমই যেরম করছিলে এরকম করতে থাকবে। এই দুটি মিলিয়ে এটি 50 বার, এটি 50 বার, 100 বার করতে থাকবে। ঠিক এটি হয়ে গেলে তৃতীয়তে তোমাদের শেখাবো কিভাবে স্কোয়ার আঁকতে হয়, কোনো স্কেল ছাড়াই আঁকবে এগুলো। এটি স্কোয়ার আঁকবে, এটি হলো স্কোয়ার। ফের বাইরে থেকে বা পাশাপাশি এরম প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে স্কোয়ার। এটি 20 থেকে 30টি করতে হবে তোমাদেরকে। স্কোয়ারটি হয়ে গেলে এবার তোমাদেরকে শিখতে হবে ট্রাপিজিয়াম মানে আয়তক্ষেত্র। এরকম ফের আবার ভিতর থেকে এরকম ভাবে, এটিও 20 থেকে 30টি তোমাদেরকে করতে হবে। এটি হয়ে গেলে ফের আবার ত্রিভুজ করতে হবে তোমাদেরকে, কোনো স্কেল ছাড়াই কিন্তু এগুলো তোমাদেরকে করতে হবে, ত্রিভুজ করতে হবে। আবার এমনি সিম্পল ত্রিভুজও করতে হবে। এই দুটি মিলিয়ে 20 থেকে 30 বার করতে হবে। এটি হয়ে গেলে তোমরা বরফি আঁকতে হবে তোমাদেরকে। এটি ছোট হলো, তোমরা বড় বড় ভাবে আঁকতে পারো। এটিও 20 থেকে 30 বার প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। এরপর তোমাদেরকে আরো নতুন কিছু শিখতে হবে, তোমাদেরকে ঘড়ি বানাতে হবে। এই দেখে নাও,
স্কেল ছাড়া মার্জিনগুলো টানলে তোমরা এগুলো অটোমেটিক করতে পারবে নিজে থেকেই। এরপর তোমাদেরকে করতে হবে বেলুন। বেলুনটা করার জন্য তোমাদেরকে বারবার সার্কেলটা যে কোনো কম্পাস ছাড়া করার চেষ্টা করতে হবে। এরপর তোমাদেরকে শেখাবো আইসক্রিম। আইসক্রিমটা হয়ে গেলে এরপর তোমাদেরকে শেখাবো বোট, মানে নৌকা কিভাবে করতে হয়। এরপর তোমাদেরকে শেখাবো ঘর কিভাবে আঁকতে হয়, হাউস, বাড়ি কিভাবে আঁকতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপরে পরবর্তী স্টেপগুলি আলোচনা করব পরের ভিডিওতে। আমার ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। আগামী সব পরবর্তী ভিডিওগুলি আপনার ফোনে নোটিফিকেশান এসে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।